बोझे माँ से बोझे माँ। বোঝে না সে বোঝে না সিরিয়াল করে অধিকাংশ দর্শকের মনে প্রিয় জুটি হিসেবে জায়গা করে নেন যশ মধুমিতা। সেই ভালো লাগার আবেশ এখনো যেন রয়ে গেছে অটুট। দর্শক এখনো এই জুটিকে দেখে আবেগে আপ্লুত হয়। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে কাজ করেছেন টলিউড এই জুটি, কিন্তু সিনেমা বা ধারাবাহিক নয়। কিন্তু যখন থেকে তারা একসঙ্গে জুটি বেঁধে ফিরছেন জানিয়েছেন, দর্শকের অপেক্ষার তর যেন সই ছিল না। এরপরই ও মন রে শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ্যমে ফিরেছেন তারা। গত 15 আগস্ট মুক্তি পায় গানটি। গল্প নির্ভর এই মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক শ্রোতারা। আবার তাদের আগের রসায়নটা যে ঠিক ক্যামেরায় দেখা যায়নি তেমনটাও বলতে শোনা গেছে অনেককে। তবে যাই হোক, যশ মধুমিতার ব্যক্তিগত সম্পর্ক কিন্তু দারুণ। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় খুনসুটিতে মাতেন তারা। মধুমিতার অনেক গোপন খবরই রাখেন যশ, আর সুযোগ পেলেই তা ফাঁস করে দেন। এবারও মধুমিতার শারীরিক ওজনের কথা ফাঁস করলেন যশ। মধুমিতা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে যশ মধুমিতাকে দেখা যায়। যশ বলেন, মধুমিতা ও মন রে মিউজিক ভিডিওর শুটের সময়ে সারাক্ষণ একটি কথাই বলেছে, এখন আমার ওজন মাত্র 48 কেজি। মধুমিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন, অর্ধযুগ আগের ঘটনা টেনে এনেছেন তিনি। তার ভাষায়, বোঝে না সে বোঝে না ধারাবাহিকে টানা 3 বছর প্রায়ই যশের কোলে উঠতে হতো আমাকে। তখন যশ বলতো, উফ কি ভারী, কতক্ষণ। খান তাজদিন আহসান, সময় সংবাদ।